হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয় আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে একসাথে। মুগ ডালটা ভেজে নিচ্ছি, খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, এর মধ্যে মুসুরের ডালও দিব আর গরুর মাংস। আজকে দেখতে পারবেন আপনারা সবাই। ওকে, সাথে থাকেন, পাশে থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আজকে নিজেই চলে এসেছি রান্না করতে। নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন আশা করি। আজকে রান্নাটা একটু ডিফারেন্ট টাইপের করব, খাস গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি। আপনারা সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। আশা করি এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, যে যতটুকু তেল খান আপনারা, তেলটা দিয়ে দিলাম। পাচ্ছেন আমরা পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা নিয়ে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু তেল ছুটতে পারে, একটু আস্তে করে দিতে হবে, যে যেভাবে পেঁয়াজ কুচি দেয়। একটু নেড়ে নিচ্ছি, তেলটা একটু ছিটবে, বাদামি কালার হবে হালকা। বাদামি কালার হবে, আপনারা ওয়েট করেন। হালকা একটু ব্রাউন হয়ে আসছে, আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। যে যেরকম লবণ খান আপনারা, এলাচ দিয়ে দিচ্ছি, এই যে আপনারা দেখেন এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, যে যেরকম দেয় নিব। যে কালারটা